নমস্কার বন্ধুরা, এমএস মাশরুমে আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে একটি সিলিন্ডার বা মন্ড বা মাশরুমের বেড, যেটাই বলেন না কেন, সেটি দেখাচ্ছি এবং আপনারা দেখতে পারবেন যে একটি সামান্য বেড থেকে কত পিনহেড বেরোতে পারে এবং সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কত মাশরুম হতে পারে। অনেকেই এই প্রশ্নটা আপনারা করেছেন যে একটি সিলিন্ডার বা 1 কেজি বিচুলের একটি মন্ড থেকে কতটা পরিমাণ মাশরুম বেরোয়। আপনারা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে 1 কেজি বিচুলির জন্য 100 গ্রাম স্পন লাগে। তারপরে সবাই প্রশ্ন করেছেন যে 1 কিলো বিচুলিতে 100 গ্রাম স্পন দিলাম, কিন্তু আমরা পরিমাণটা কত পাবো, মানে অর্থাৎ মাশরুমটা কত পাবো। তাহলে আপনাদেরকে তার জন্যই এই ভিডিওটি করা। আপনারা দেখতে পাচ্ছেন যে কত দিক থেকে বেরিয়েছে পিনহেড, অর্থাৎ এটাই কদিন পরে মাশরুমে পরিণত হবে। একটু আপনাদেরকে কাউন্ট করে দেখাই, এখান থেকে শুরু করি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6, 7, 8, 9, 1টি সব থেকে বড় 10, আর এই যে 11। টোটাল 11 খন আপনারা পিনহেড দেখতে পাচ্ছেন। এখানে দেখুন তারিখও লেখা আছে 21/11, 21/11-তে বসানো। আজকে তারিখ হচ্ছে 10 তারিখ, সরি 11 তারিখ, 11ই ডিসেম্বর 2020, আর এটি বসানো হয়েছিল 21শে নভেম্বর 2020, অর্থাৎ মাত্র 20 দিন। 20 দিনের মধ্যে এত বড় পিনহেড বেরিয়ে গেছে, এটা আপনি দেখবেন কালকেই পুরো মাশরুমে পরিণত হয়ে যাবে। অলরেডি এগুলো বড় হয়ে গেছে, এগুলো মাশরুমের আকার নিচ্ছে, যেটাকে আপনারা, ও সরি, আরেকটি রয়েছে পিনহেড। চলে আসুন একটু মন্ডটের নিচের দিকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের থেকেও একটা বেরিয়েছে। তো এতগুলো পিনহেড একটি বেড থেকে বেরোলো। এবার আপনারা হিসাব করে নিন, যদি এটা থেকে কম করে পক্ষে এটা 300 সাড়ে 300 বেরোবে, এখান থেকেও 300 সাড়ে 300 বেরোবে, এটা থেকে ধরুন 200 বেরোবে, এগুলো থেকেও অ্যাভারেজ আপনি 200 করে ধরতে পারেন, 200 থেকে 150। অর্থাৎ 1 কেজি একটি বেড থেকে বেরিয়ে যাবে। আশা করি আপনাদের কাছে কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার। তবে অনেক সময় হয়তো যারা প্রথম ইউটিউব দেখে আর কি করছেন, হতে পারে যে এতটা পিনহেড নাও বেরোতে পারে বা এত মাশরুম নাও হতে পারে। এটি ওয়েদার, বিচুলি এবং স্পনের ওপর ভ্যারি করে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভিডিও আগামী দিনে আরও পাবেন আপনারা, যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ।